হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সুমি ফ্রম সুমিস লাইফস্টাইল। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই তো ভালো আছি। দূরেও কাছে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রমজানুল মুবারকবাদ। আমি আজকে শপিংয়ে যাব আর শপিংয়ে যাওয়ার জন্য আমি রেডি হব। রেডি হওয়ার জন্য আমার যা যা লাগছে আমার প্রয়োজনীয় জিনিসপত্র আমি নিয়ে যাচ্ছি। আমি এখন তৈরি। এই যে আমি এখন চলে যাব। চলে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো আমি কী কী কিনলাম। এটা আমাদের শহর। এই রাতের শহরটা খুবই সুন্দর, যদিও ভালো করে ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি, যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। অন্যান্য বছরের চাইতে এবছর আমার কেনাকাটার চাপটা একটু কমই বলা যায়, কারণ আমি যেহেতু রোজার আগে কেনাকাটা করে ফেলেছি সেহেতু আমার উপরে চাপটা কম। আর মূলত ওয়ারিশের কাপড় আর কিছু গিফটের কাপড় কেনা আমার বাকি। ওগুলো আমি পুরো মার্কেট, ছোটো বড় সব মার্কেট মোটামুটি আমার দেখা শেষ। আমার এই দোকানের জামাগুলো বেশি পছন্দ হয়েছে আমার। তো এই সকাল সকাল এসে গেলাম আপনাদের সাথে আমার ব্লগটা শেয়ার করার জন্য। আর আজকের সকালটা দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। সব সময় ঝাড়া পোছার মধ্যে রাখি, পরিষ্কার পরিচ্ছন্নতা করেই থাকি সব সময়। তারপরে যে কোট থেকে যে বাসার মধ্যে এত ধুলাবালি আসে বলতেও পারি না। আর এগুলো আমার ছেলের কিউটি কিউটি ছোটো ছোটো গাড়ি, আমার তো খুবই ভালো লাগে ওর গাড়িগুলা। আর সব সময় ও এগুলো সারা বাসায় যেখানে থাকুক এগুলো আমি কিন্তু গুছিয়ে গুছিয়ে এক জায়গায় এনে রাখি, কারণ আমারও একটা আতঙ্কের মধ্যে থাকি ওর একটা গাড়িয়ে যেন না হারায়। আর এদিকে হাতের কিছু কাজ শেষ করছি, বিছানা টিছানা একটু ঝাড়া পোছা দিচ্ছি, করার পরে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কী কী মার্কেট থেকে আনলাম। কাপড় চোপড় এখানে বাচ্চাদের, আজকে মূলত বাচ্চাদের কাপড় চোপড়গুলোই আপনাদেরকে দেখাবো, কারণ বড়দের কাপড় চোপড় তো সেলাই করতে দিছে, ওগুলো আমি নেক্সট আরেক ব্লগে শেয়ার করব আপনাদের সাথে। তো এখন শুধু ছোট ছোট বাচ্চাদের যে কাপড়গুলো এনেছি আমি ওগুলোই আপনাদেরকে দেখাবো। আর কাপড় চোপড়গুলো আমার তো খুবই ভালো লেগেছে, আর আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি যে কাপড়গুলো দেখাবো এগুলো আমি আমার কেনা, আর কিছু আমার ছেলে গিফট পেয়েছে সে কাপড়। দুই ধরনের কাপড়ই আপনাদের সাথে শেয়ার করব, আমাকে বলবেন কাপড়গুলো কেমন হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আমার কেনাগুলো আমার কাছে ভালো লেগেছে, গিফটেরগুলো ভালো লেগেছে, সবগুলোই কাপড়ই সুন্দর। আর বাচ্চাদের কাপড় এমনিতেই অন্যরকম একটা সৌন্দর্য থাকে, আর ছোটো ছোটো বাচ্চাদের যে কাপড়গুলো আছে ওটা তো আমার কাছে দারুণ কিউট লাগে। আর আমার ছেলে যে জিন্সের প্যান্ট দুইটা আমি নিয়েছি, আমার কাছে প্যান্ট দুটোটা অসম্ভব সুন্দর লেগেছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আর এখানে আমি যখন এখানে অবশ্যই কালেকশন তেমন একটা ভালো পাওয়া যায় না আমরা যেখানে থাকি, সেজন্য আমার সবসময় আমি শহরমুখী, শহরের কালেকশনগুলো আমার বেশি পছন্দ, ওইখানে আমি চয়েস করে জিনিস নিতে পারি। আর এখানে আমাদের সমস্যা হয় কি, আমাদের টাকা থাকলেও আমরা চয়েসেবল জিনিসগুলো আসলে পাই না, খুঁজে পাই না। আর আমাদের শহরটা খুবই ছোট, আর দোকানও বলতে গেলে অত বেশি দোকান না, বড় সড়ো দোকান হাতে গোনা। তো এখানে মোটামুটি আমি সব দোকানই ঘোরাঘুরি শেষ আমার কেনাকাটার জন্য। আমি যে গেঞ্জিগুলো দেখাচ্ছি, টি শার্ট, এগুলো কিন্তু আমি শহর থেকে নিয়ে এসেছি আমার ছেলের জন্য। আর আমি কিন্তু ঢাকা বা চট্টগ্রামে যেখানে যাই আমি ওর জন্য কাপড় কিনে একসাথে কিনে ফেলি বেশি করে, কারণ ও যেন সারা বছর পরতে পারে। এগুলো ওর জন্য দুটো শার্টও নিয়েছি, ছোটো বাচ্চারা যখন বড়দের মতো শার্ট পরে আসলে দেখতে কিন্তু দারুণ লাগে, অনেক আদর লাগে। আর এগুলো হলো আমার ছেলে গিফট পেয়েছে, ওর চাচু ওকে দিয়েছে, এটা হলো পাঞ্জাবি, এবার লেমন কালারের কিন্তু আমিও শার্ট নিয়েছি, ও পাঞ্জাবি পেয়েছে, ওর চাচু দিয়েছে, ওর চাচু ওকে পাঞ্জাবি দিয়েছে, প্যান্ট দিয়েছে, শার্ট দিয়েছে, আবার পাঞ্জাবির প্যান্টও আছে সাথে টি শার্টও আছে। এই গেঞ্জি দুটো আমি এনেছি ওর জন্য, ওর গেঞ্জি লাগবে। আর ননদের বাচ্চার জন্য এনেছি, ও নিউ বর্ন বেবি, ওর জন্য এনেছি একদম, মানে জানি না আসলে বাচ্চাদের সাইজ সম্পর্কে আমার কিন্তু একটু ধারণা কমই থাকে সবসময়। আমি ওর জন্য বাচ্চার জন্য দুইটা কিউটি কিউটি জামা নিয়ে এসেছি, আমার কাছে তো খুবই ভালো লেগেছে ওর ড্রেস দুটোটা। আর ছোটো দেবরের দুটো ছেলে আছে, ওর ছেলের জন্য দুইটা টি শার্ট আর প্যান্ট আমি সেট মানে ম্যাচিং করে নিয়েছি। আর ও বাচ্চাকে বলে দেওয়া হয়েছে যে তোমাদের যদি পছন্দ হয় না তোমরা চাইলে চেঞ্জ করে নিতে পারো। আর এখানে মেঝো বোন আমার যে একটা বোন, বোনের বাচ্চার জন্য একটা একটা টি শার্টের একটা সেট নিয়েছি, আর এটা ননদের মেয়ের জন্য একটা ফ্রক নিয়েছি। আমার কাছে ভীষণ 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 ভালো লেগেছে এবারের ফ্রকগুলো, আর এত সুন্দর ফিনিশিং, এত সুন্দর কাজ, কী আর বলবো। আর এখানে আমার ছেলের জন্য একজোড়া জুতো নিয়েছি, আর মেজো মেয়ের জন্য একটা নাগরা নিয়েছি। বিশেষ করে আমার ঘরে এত জুতো স্যান্ডেল হয়েছে, যদি আমি এখন আপনাদেরকে দেখাই বলবেন যে শপ করতেছে, আসলে শপ না। এদিকে আমার ছেলে ওর ফুপির দেওয়ার ড্রেসটা ট্রাই করে ফেলেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পেজটাকে ফলো দিবেন। আসসালামু আলাইকুম।